উত্তর জনপদের কৃতি সন্তান মিঠা পুকুরের রূপকার প্রতিকৃত মিঠা পুকুরের স্বপ্নদ্রষ্টা বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ সাবেক বন পরিবেশ প্রতিমন্ত্রী বাংলাদেশ জাতীয় সংসদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাননীয় চেয়ারম্যান তার সুযোগ্য সন্তান বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপকমিটির সহ সম্পাদক জনতা রাশেক রহমান। আমি বক্তব্য দিব না, আপনারা এই ছেলেটার চেহারাটা দেখেন, আপনাদের প্রার্থী ও যদি আপনাদের চেয়ারম্যান হয় আপনার কোনো কাজ নিয়ে কোনো অফিসে গেলে ফিরে আসবে? তার চেহারাটা মায়া আছে না? সে ঘোড়া গাছের ছেলে, নৌকা মার্কা পাইছে, সে হাসিনা ধরে নৌকা মার্কা দিচ্ছে, আশিকুর রহমান এমপি সাহেব তারে নৌকা মার্কা দিচ্ছে। কিসের মোহে, কিসের চিন্তায় আমরা নৌকা মার্কা ছাইরা অন্য মার্কা করব? অন্য কোন মার্কা 1 কিলোমিটার বিদ্যুৎ দিতে পারবে? অন্য কোন মার্কা 1 কিলোমিটার রাস্তা দিতে পারবে? একটা স্কুলের পাকা ভবন করতে পারবে? অথবা ছোটখাটো তদবির সেগুলো কোন অফিসে গিয়ে করতে পারবে? এ কোন মোহ, কোন মায়া তারে আমরা ভোট দিব না? আমি তো হিসাব মিলাইতে পারছি না ভাই। আমি মনে করি যে আপনারা নৌকা মার্কাকে সবসময় ভালোবাসছেন। 71 সালের পরে ঘোড়া গাছে কখনো নৌকা মার্কা পরাজিত হয় নাই, এখনো পরাজিত হবে না। কিন্তু শুধু জয়, বিজয়ী হইলাম এতে আমরা খুশি না। আমাদের কথা হচ্ছে আমরা দেখতে চাই যে ঘোড়া গাছের মানুষ জাগ্রত, সচেতন, তারা কল্যাণের মার্কা, সামগ্রিক কল্যাণের মার্কা, উন্নয়নের মার্কা, মুক্তির মার্কা নৌকা মার্কাকে সম্পূর্ণভাবে আলিঙ্গন করছেন। অর্থাৎ এর আগে নৌকা মার্কা যত ভোট পাইয়া নির্বাচিত হয়েছে, এইবারের ইউনিয়ন পরিষদ নির্বাচন 7 মে 2016 সালের নির্বাচনে আমরা দেখতে চাই এর চেয়েও বেশি ভোট নৌকা মার্কা পেয়েছে। আমি এখানে আজকে বেশি বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি এই ওয়ার্ডের সেক্রেটারি এবং সভাপতিকে আহ্বান জানাচ্ছি, আগামী রোববার ভোর 6টার সময় আমার বাসা থেকে রওনা দিব। ভোরবেলা ওনার খুলিতে বসে আমি বৈঠক করতে চাই, কারণ নৌকা মার্কাকে অনুমতি নিয়ে খুলি বৈঠক করতে হবে এটা ঠিক আমি বুঝতে পারতেছি না। আমরা তো অনাচারে বিশ্বাস করি না, আমরা তো কাউকে গালিগালাজ করি না, আমরা তো সন্ত্রাসী কর্মকাণ্ড করি না। আমরা আমাদের মার্কার কথা বলবো, নির্বাচনের কথা বলবো, ভোট চাইবো, এতে তো দোষের কিছু নাই। আর আপনার খুলিতে আপনি আমাদের দাওয়াত দিবেন এখানে না বলে কিভাবে সম্ভব? হ্যাঁ, আর সবচেয়ে বড় কথা হচ্ছে একটু আগে বললাম যে খোড়া গাছে যত পাকা রাস্তা হয়েছে কে করছে? বিদ্যুৎ আসছে কোন সময় আসছে? আগে কিছু আসছিল, অল্প কিছু আসার পরে থেমে গেছিল, এখন যে বিদ্যুৎ আসতেছে এই বিদ্যুৎ কে আনতেছে? তাহলে ওনার মার্কা কি? নৌকা মার্কা। সরকার যে এই মার্কা নেয়, প্রধানমন্ত্রী মার্কা, মাননীয় এমপি ওদের যে মার্কা, সেই মার্কা বেছে না নিয়ে অন্য মার্কা নিয়ে কি কোনো লাভ হবে? আমরা তো জেনে শুনে ভুল করতে পারি না। তো আজকের সামলকো ভালো আছেন আপনারা? আমি আজকে খুব বেশি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, কারণ আমি একটু মর্মাহত হয়েছি এইভাবে ভেবে। আপনাদের একটা ছোট ঘটনা বলি, আপনারা জানেন যে বেশ কিছুদিন আগে এই খোড়াগাছ ইউনিয়নে 24 কিলোমিটার লাইন চুরি হয়েছে, ঘটনা কত সালে? 99 সালে 24 কিলোমিটার। তো সেই এলাকার মানুষ আমার কাছে আসলে,
আইসা বললেন যে ভাইজান আমরা পল্লি বিদ্যুতে গেছিলাম, তারা বলতেছে এই চুরি যাওয়া বিদ্যুতের লাইন দেওয়ার জন্য তাদেরকে 43 লক্ষ টাকা ফাইন দিতে হবে। আমরা তো গরিব মানুষ, 43 লক্ষ টাকা কিভাবে দিব? দুঃখের সাথে কথাটা বলতেছি, আমি বললাম যে 1 টাকাও দেওয়া লাগবে না। আমি ঢাকা শহরে নিজের খরচে একটা উকিল আইনজীবী নিলাম, নিয়ে একটা রিট করলাম, মহামান্য আদালত পল্লী বিদ্যুতে হুকুম দিল যে 48 ঘন্টার ভিতরে এই 24 কিলোমিটার লাইন স্থাপনের জন্য যা যা বন্দোবস্ত করে তাকে কাজ শুরু করো, এবং 1 টাকাও ফাইন দেওয়া লাগে না। আমি খোড়াগাছের মানুষকে এত ভালোবাসি, আশিকুর রহমান এমপি সাহেব খোড়াগাছের মানুষকে এত ভালোবাসে, আমি সত্যি আজকে দুঃখ পাইছি যে আপনি কোন লজ্জায় কোন কারণে আমার আইন আইসিপার ভিতরে ঢুকাইয়া মিটিং করাইতেছেন আমি ঠিক বুঝতে পারতেছি না। এই দেশে যখন পেট্রোল বোমা ছায়া যায় তখন আপনার সন্তান রাশেদ রহমান টেলিভিশনে গিয়া পেট্রোল বোমার বিরুদ্ধে কথা বলে, আমার তো লজ্জা লাগে না, ভয় লাগে না। এই দেশে যখন রাজনৈতিক অস্থিরতা থাকে আপনার সন্তান শেখ হাসিনার পক্ষে নৌকা মার্কার পক্ষে টেলিভিশনে গিয়ে কথা, আমার তো লজ্জা লাগে না, ভয় লাগে না। আপনি সেই দলের সেক্রেটারি, আপনি সেই দলের নেতা, সেই দলের কর্মী। হ্যাঁ বুঝতাম, যদি খোড়াগাছবাসীর জন্য আওয়ামী লীগ কিছু না করত, আশিকুর রহমান এমপি সাহেব কিছু না করত, শেখ হাসিনা কিছু না করত, তাহলে একটা কথা ছিল। কিন্তু আমি আজকে দুঃখ পাইছি, আপনাদের কাছে আমার অনুরোধ এই দুঃখটা আপনারা বুঝে দিবেন। আমি রোববার দিন ভোরবেলা আসব এই ওয়ার্ডেরই একটা সুন্দর জায়গায় মনোরম পরিবেশে দাঁড়িয়ে থেকে আমার এলাকার সব মা বোন ভাই বড় ভাই মুরব্বীদেরকে নিয়ে মিটিং করব, এবং সদর্পে সগর্বে আমি নৌকা মার্কার ভোট চাবো, যাতে এই ইয়াং ম্যান শিক্ষিত ছেলে, সৎ ছেলে, সে 7 মে 2016 সালে নৌকা মার্কায় আপনাদের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়। যাই হোক, আমরা তো একটু তরুণ, বয়স কম, মনে যেটা ভাবি ওটা ঢাইকা রাখি, এটা প্রকাশ করে দিই, এটা একদিক দিয়ে ভালো। আমাদের ভিতর অত পেঁয়াজ গোস নাই, আমরা একটু সরল সোজা, সরল সোজা মানুষকে সবসময় কাছাকাছি রাখাটা ভালো। আপনারা ধৈর্য ধরে আমার কথা শুনলেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গ।